আবারও ব্যাপক বিক্ষোভ সহিংসতা হয়েছে ইরাকে। গতকাল সোমবার পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় প্রভাবশালী নেতা মুক্তাদা আল সাদরের সমর্থকরা। এদিন সকাল থেকেই সুরক্ষিত গ্রিন জোন এলাকায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। সাদরের সমর্থনে এবং নুরি আল মালিকের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এক পর্যায়ে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ করা হয়। এই সময় টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। ইরাকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছে শিয়া নেতা সাদরের অনুসারীরা। গত শনিবার ইরাকি পার্লামেন্টে ঢুকে পড়ে তারা, দখল ছাড়েনি এখনও। দেশটিতে নির্বাচনের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও ঐক্যমতের অভাবে এখনও গঠন হয়নি সরকার।